আগে প্রশ্ন ছিল তামিমের সাথে কাকে চান ওপেনিং এ, এবার অটো চয়েসে তামিমও নাই। ওপেনিং সামলানোর কথা তাই লিটন সোম্যের। টি-20-র মতো ব্যাটিং, ফুটওয়ার্ক, রিদম কিংবা টাইমিং কোনোটাই কি আছে টাইগার ওপেনারদের? তাই ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড় দুশ্চিন্তায় লাল সবুজের ফ্যানরা। টি-20 মানেই চার ছক্কার হই হই রই রই। গ্যালারিতে টাইগার সমর্থকদের এই দৃশ্য পুনঃ মঞ্চায়নে বাংলাদেশের মারকুটে সেই ব্যাটসম্যানরা কই। টপারের বড় দুই ফর্সা সাকিব আর তামিম জেনে ওপেনিং এ নাজুক টাইগাররা টেস্ট ওয়ানডে চাইতে টি-20-তে আরো বেহাল। গেল দুবছরের স্ট্যাটেই যদি চোখ বোলানো যায় তাহলেই ক্রিকেটের শতার ফরম্যাটের করুণ দশার চিত্র পাওয়া যায়। গেল বছরের শুরু থেকে এখন অবধি বাংলাদেশ টি-20 ম্যাচ খেলেছে 20টা, যেখানে 7 ইনিংসে ওপেনিং জোট পারেনি দলীয় স্কোরটাকে 10 পার করাতে। 20-এ পৌঁছানোর আগে ভেঙেছে আরও 4 বার। শেষ 2 বছরে সবচেয়ে বেশি ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল। 15 ইনিংসে 23.60 গড়ে 250-তে ওই সময় তার ব্যাটে মোট রান 354। এটাই বাংলাদেশের ভঙ্গুর টি-20-তে সেরা ওপেনিং স্ট্যাট গেল 20 ম্যাচে। সেই সেরা ওপেনারকে ছাড়াই ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে ওদের সঙ্গে টি-20 সিরিজ বাংলাদেশের। সব ঠিক থাকলে টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-20 ওপেনিংয়ে থাকবেন লিটন সৌম্য। শর্টার ফরম্যাটের ওপেনিংয়ে এই পার্টনারশিপটা এর আগে একবারই দেখা গেছে। সেপ্টেম্বরে ট্রাই নেশনে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে 26 রান এসেছে সেই জুটি থেকে। শুধু কি ওপেনিং, 3 নম্বর পজিশনও ভুগিয়েছে বাংলাদেশকে মেলা। শেষমেশ সেখানে থিতু হয়েছিলেন সাকিব আল হাসান, এবার তিনিও নেই। তাই মাঠের খেলা শুরুর আগে আপাতত বাকিদের জ্বলে ওঠার অপেক্ষায় টাইগার ফ্যানরা। ফরজানা জহির, DBC News Desk।